পায়লা দেখতে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। সেটা কাকিমা আছে, আমি আছি, পায়েল আছে, তিনজনে যা তিননি আছে। ওইদিকে মা যাবে না, জেঠুমা ওইদিকে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জেঠুমা সকালবেলা প্রণাম করে নিয়ে চলে এসছে, আর যাবে না এখন। আমরা তিনজনই যাচ্ছি, চলো। আর সেজে কাকিমা পড়েছে তাঁতের শাড়ি, পায়েল পড়েছে হ্যান্ডলুম, আর আমিও একটা হ্যান্ডলুমও পরে নিয়েছি। দেখে নাও ভালো করে। চলো শালা তাহলে যা যাক, চলো। এবার নাই ছবি তুলি একটা।
বাড়ি ফিরে এসেছে, দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড। তো সই পাঠালাম, কটা সই পাঠালাম? এটা একটা পুতুলের খেলনার সেট আছে, আমি পাঠিয়েছি। হ্যাঁ খুলবি পরে। আমি পাঠিয়েছি তোমার একটা, দুটো, তিনটে, আমি তিনটে পাঠিয়েছি, তিন নি দুটো হয়েছে। আমরা এখন বসে বসে মা মেয়ে পপকর্ন খাচ্ছি, পপকর্ন খাচ্ছি শেষের দিকে। তারপরে একটা বান্ধবী ঝালমুড়ি বারো ভাজা সব খাওয়ালো, ওগুলো ওখানেই খেয়ে এসেছি, মানে শয়লা তলাতে। আর এটা পপকর্নটা নিয়ে এসে বসে বসে খাচ্ছি, শেষও হয়ে গেল, জল খাবো, যাত্রা তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে। সাতটার সময়? সাতটায় নয়, সাড়ে সাতটা, এখন তো সাতটা বাজছে, সাড়ে সাতটাতে যাত্রা আরম্ভ হয়ে যাবে। যাত্রা শুনতে যাব, আমি তিন্নি যাব একবার, একবার দেখব। 10টা 11টায় শেষ হয়ে যাবে যাত্রা, 11টায় মোটামুটি শেষ হয়ে যাবে। তো একবার দেখাবো তোমাদের, যদি দেখাতে পারি একটু আধটু তো দেখাবো। আমরা তো পিছনের দিকে বসি, পিছনগুলোই দেখতে পাই, তো যেমন দেখতে পাই একটু আধটু দেখাবার চেষ্টা করব। তো চলো এখনকার মতো টাটা। তিন্নি জল খাচ্ছে, আমিও একটু জল খাবো, অনেকক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছে। জল চেষ্টা পেলো, জল খেলে যখন জলটা খায় খুব মিষ্টি লাগে, মনে হয় এর থেকে মানে আর মানে অমৃত অমৃত লাগে আর কি। যখন জল চেষ্টা পায়, যখন জলটা পেয়ে যায় হাতে, যখন গলাতে দিই, তখন মনে হয় অমৃত খাচ্ছি। দেখো হলুদ, তারপরে তোমার দই আছে, সিঁদুরের টিপ আছে, হলুদ দই আর সিঁদুরের টিপ, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে, হলুদটা বোঝা যাচ্ছে, দই আর সিঁদুরের টিপ আছে। ব্যাস, আর এই শাড়িটা আমাকে এক বছর আমার ভাই ফোঁটাতে দিয়েছিল, ভাই ফোঁটাতে দিয়েছিল এই শাড়িটা। আজকেও আমাকে চুলটা তিন্নি বেঁধে দিয়েছিল, চুলটা খোলা ছিল, কিন্তু খোলা ছিল দিয়ে একটা ক্লাচার লাগিয়েছিল। এখনই খুলে দিবি? দাঁড়া, এখনই খুলে নষ্ট হয়ে যাবে, আমার কিলবিল করছিল বলে চুলটা ওই জন্য জড়িয়ে নিয়েছি। কাকিমার পায়েল বাড়ি চলে গেল, আমরা একটু পরেই এসেছি, ওরা আমাদের থেকে একটু আগে এসেছে, ওরা বাড়ি যাবে, টোটা আসবে, ওই জন্য এমনি সব খুলছে। পুতুল পুতুল ফুলে দিয়েছে, না চুলটা আবার খুলে কত সুন্দর বাঁধা আছে। ফুলিস না কিছু, তিনি নষ্ট হয়ে যাবো, ফুল আর যেন কিছু নবো নবো বলবে না, বলে দিচ্ছি, শুনতে পেয়েছ? ওইখানেই বলেছি। হ্যাঁ তাহলে এবার মার খাবে। তো চলো এখনকার মতো টাটা।